একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 20 বর্গ সেন্টিমিটার, এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? অর্থাৎ দুটি সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই টু ইন্টু এইচ এটা লিখি, তাহলে এটার মাধ্যমেই মূলত আমি এটা সলভ করতে পারবো। এ মিন্স হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এ প্লাস বি, এ হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, বি হচ্ছে আরেকটা বাহুর দৈর্ঘ্য, ডিভাইডেড বাই টু ইন্টু এইচ হচ্ছে দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা। এখানে এ ইকোয়াল টু 20, প্রথম বাহুটা হচ্ছে 3 সেন্টিমিটার এবং পরবর্তী বাহুটা হচ্ছে 7 সেন্টিমিটার, ডিভাইডেড বাই টু ইন্টু এইচটা রেখে দিলাম। তাহলে এখানে 20 ইকোয়াল টু 10 ডিভাইডেড বাই টু ইন্টু এইচ, বা এটা লিখতে পারি 20 ইকোয়াল টু 5 এইচ, বা এইচ ইকোয়াল টু লিখতে পারি 20 ডিভাইডেড বাই 5। সুতরাং এখানে আমাদের দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতাটা চলে আসে 4 সেন্টিমিটার। তাই আমাদের উত্তর হচ্ছে এখানে অপশনগুলোর মধ্যে ঘ 4 সেন্টিমিটার।